মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা গৌরগঞ্জ ডহরি খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া যুবকের ভাসমান লাশ 36 ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের সূর্য ফোটার আগে উপজেলার মালখানাগড় ইউনিয়নের ফেগুনাসার ইছামতি নদীতে স্থানীয় এক মৎস্য শিকারী চাই তুলতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ সকাল 9:30 ভাসমান লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম মোহাম্মদ সেলিম। সে সিরাজদিখান উপজেলার জনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ মাঝির একমাত্র ছেলে। জানা গেছে গত রবিবার বিকাল 5:30 সিরাজদিখান উপজেলার তালতলা গৌরগঞ্জ ডহরি খালের মালখানাগড় ইউনিয়নের ফেগুনাসার নুরটুল বক্সের সামনে একটি যাত্রীবাহী ট্রলারের উপরে একটি বালুবোঝাই বাল্কহেড উপরে উঠে যায়। সাথে সাথে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা 4 যাত্রীর মধ্যে 3 সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানার কারণে সেলিম তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দুর্ঘটনার পরের দিন সোমবার সকাল 11:00 থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা 2 কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান চালিয়েও লাশের সন্ধান না পাওয়ায় বেলা 2:30 উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। পরে মঙ্গলবার ভোরে স্থানীয়রা দুর্ঘটনা এলাকার থেকে 300 গজ দূরে তার ভাসমান লাশ দেখতে পায়।